খেলা শেষে কিন্তু গার্জেনদের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিটিসি, হটসা এবং নেতাজি স্পোর্টিং এর গার্জিয়ান এবং মেম্বারসদের মধ্যে বিটিসি হটসা ভার্সেস নেতাজি স্পোর্টিং। বিটিসি হটসা ক্যাপ্টেন অ্যান্ড নেতাজি স্পোর্টিং ক্লাব ক্যাপ্টেন। দর্শক, ফাইনাল খেলা কিন্তু শুরু হয়ে গেল। ফাইনাল খেলা হচ্ছে বিটিসি হটসা ভার্সেস নেতাজি স্পোর্টিং ক্লাব। খেলা হচ্ছে নেতাজি স্পোর্টিং ফুটবল কোচিং ক্যাম্প। খেলা হচ্ছে গ্রিনভিউ স্কুলের মাঠে, গ্রিনভিউ ইংলিশ একাডেমি স্কুলের মাঠে। আমি সৌরভ, স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি টুর্নামেন্ট, খুদেদের ফুটবল খেলা। চার ফুট দুয়ে ফুটবল খেলা। দুই টিমই কিন্তু একে অপরের চরম প্রতিদ্বন্দ্বিতা করছে। দর্শক, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এই খুদে প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য অতি অবশ্যই খেলাগুলি শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে এই খুদে খেলোয়াড়রা অনেক বেশি উৎসাহ পায়। দর্শক, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এমনই বিভিন্ন রকম বলতে বলতে কিন্তু নেতাজি স্পোর্টিং তাদের প্রথম গোলটি করে ফেললো। স্কোর এই মুহূর্তে নেতাজি স্পোর্টিং 1, বিটিসি হটসা 0। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আপনারা সবার আগে খেলাগুলি দেখতে পান এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, এবং অতি অবশ্যই লাইক করে এই প্লেয়ারদের, খুদে প্লেয়ারদের উৎসাহ দিবেন। আবার আক্রমণে উঠে আসছে নেতাজি স্পোর্টিং, দেখা যাক গোল হয় কিনা। এবার কাউন্টার আক্রমণে উঠে আসছে বিটিসি হটসা, দেখা যাক গোল করতে পারে কিনা। খুব সুন্দর কিন্তু একটি গোলের সুযোগ রয়েছে, কিন্তু না, বল কিন্তু কিপারের হাতে। ভাইয়া ভাইয়া
এবার একটি কর্নার কিক পেয়ে গেল নেতাজি স্পোর্টিং। দেখা যাক কর্নার থেকে তারা তাদের দ্বিতীয় গোল খুঁজে পায় কিনা। খুব সুন্দর কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যেই, না গোল কিন্তু আসলো না, বল মাঠের বাইরে। এবার কিন্তু অফেন্সিভ ট্যাকেলের জন্য ফ্রি-কিক পেয়ে গেল বিটিসি হর্ষা। দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা, কিন্তু না, ওয়ালে বল আটকে গেল, বল মাঠের বাইরে। এবার কর্নার কিকে রয়েছে বিটিসি হর্ষা, দেখা যাক গোল হয় কিনা। দারুণ সুন্দর কিন্তু একটি গোলের সুযোগ ছিল, ঠিক ততটাই সুন্দর ভাবে বিটিসি হর্ষার গোলকিপার সেভ করলো বল মাঠের বাইরে। কর্নার কিকে ছিল নেতাজি স্পোর্টিং, গোল কিন্তু আসলো না। দারুণ সুন্দর কিন্তু একটি ফুটবল খেলার, দারুণ কিন্তু প্রচেষ্টা চলছে, একে অপরের প্রতিপক্ষ কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে উঠে আসছে। এবার কর্নার রয়েছে বিটিসি হর্ষা, দেখা যাক গোল হয় কিনা। আবার কর্নার হয়ে গেল, আবারও কর্নার রয়েছে বিটিসি হর্ষা, দেখা যাক গোল হয় কিনা। দারুণ সুন্দর কিন্তু একটি গোল করলো, অসাধারণ সুন্দর কিন্তু গোল করে ফেললো বিটিসি হর্ষা। এই মুহূর্তে স্কোর বিটিসি হর্ষা 1 নেতাজি স্পোর্টিং 1। সুপার গোল কিন্তু করে ফেললো, দারুণ হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা কিন্তু চলছে। দর্শক খেলাগুলিকে অবশ্যই শেয়ার করে আপনারা সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং অতি অবশ্যই এই ক্ষুদে প্লেয়ারদের কিন্তু উৎসাহ দেওয়ার জন্য খেলাগুলিকে ভিডিওগুলিকে একটু লাইক দিবেন, কারণ এরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের ফুটবল প্লেয়ার। বাইরে মার, বাইরে মার, বাইরে মার।
ঠিক আছে ঠিক আছে, বের করে দে বাইরে মার, বের কর সবাই বাইরে মার, বাইরে মার, বল দখলে কিন্তু দুর্ধর্ষ লড়াই চলছে একে অপরের প্রতিপক্ষ হিসাবে। বল এই মুহূর্তে মাঠের বাইরে, দারুণ কিন্তু বল দখলে লড়াই চলছে নেতা স্পোর্টিং ভার্সেস বিটিসি হাতসা। আবারও কিন্তু প্রতি আক্রমণে উঠে এসে বলটি জালে রাখলো নেতাজি স্পোর্টিং। আক্রমণ প্রতি আক্রমণের খেলা কিন্তু চলছে এই মুহূর্তে। স্কোর নেতাজি স্পোর্টিং 2 বিটিসি হাতসা 1। হাফ টাইমের বাসে কিন্তু বেজে গেল হাফ টাইম স্কোর, বিটিসি হাতসা 1 নেতাজি স্পোর্টিং 2। দর্শক, দ্বিতীয় হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেল, সুপার ফাইনাল। বৃষ্টির কারণে কিন্তু মাঠের অবস্থা খুব খারাপ, যে কারণে কিন্তু বল আটকে আটকে যাচ্ছে। আবারও খুব সুন্দর আক্রমণে উঠে আসছিল নেতাজি স্পোর্টিং, বলটি কিন্তু অন টার্গেট হলো না। বল দখলে লড়াই চলছে বিটিসি হাতসা ভার্সেস নেতাজি স্পোর্টিং। দারুণ সুন্দর কিন্তু একটি দূর থেকে বল ভাসিয়ে দিয়ে জালে রাখলো নেতাজি স্পোর্টিং। এই মুহূর্তে স্কোর নেতাজি স্পোর্টিং 3 বিটিসি হাতসা 1। দর্শক, খেলা কিন্তু হচ্ছে সুপার ফাইনাল, ফাইনালে দ্বিতীয় হাফের খেলা হচ্ছে। এবার কিন্তু একটি কর্নার কিক পেয়ে গেল বিটিসি হাতসা, দেখা যাক কর্নার থেকে তাদের দ্বিতীয় গোলটি খুঁজে পায় কিনা। গোল কিন্তু হলো না, বল কিন্তু মাঠের বাইরে। ফাইনালে কিন্তু একে অপরের প্রতিপক্ষ বিটিসি হাতসা ভার্সেস নেতাজি স্পোর্টিং, দুর্দান্ত আক্রমণ প্রতি আক্রমণের খেলা চলছে একে অপরের। দর্শক, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা খেলাটি দেখতে পান এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, লাইক দিয়ে কিন্তু এই খুদে ফুটবলারদের খেলার উৎসাহ দিবেন। চল ওঠো ওঠো ওঠো, চলো ওঠো, প্লেয়ারকে বল দাও। হ্যাঁ ঠিক আছে, গুড পাস গুড পাস, সাবাস গুড পাস, চলো জায়গা নাও, হেল্পে যাও।
দারুণ সুন্দর কিন্তু একটি সেভ করে ফেলল গোলকিপার বিটিসি টাউন ক্লাবের। খুব সুন্দর কিন্তু একটি আক্রমণে উঠে আসার চেষ্টা করছিল, আক্রমণে উঠেও আসছিল, কিন্তু বলটি জালে রাখতে ব্যর্থ হলো বিটিসি হর্ষা। বক্সের মধ্যে কিন্তু পেনিট্রেশন হচ্ছে নেতা স্পোর্টিং এর, বারবার কিন্তু আক্রমণে উঠে আসার চেষ্টা করছে বিটিসি হর্ষা, কারণ তারা গোলে কিন্তু পিছিয়ে রয়েছে দুই গোলে। আবারও বল মাঠের বাইরে, এবার কিন্তু ফ্রিকিকে রয়েছে নেতাই স্পোর্টিং। দেখা যাক ফ্রি কিক থেকে তারা তাদের চার নম্বর গোলটি খুঁজে পায় কিনা। না, বল মাঠের বাইরে। এবার পিছন থেকে পুশ করার জন্য কিন্তু একটি এবার ফ্রি কিকে রয়েছে বিটিসি হর্ষা, দেখা যাক গোল হয় কিনা। ও কর্নার, কর্নার, চলো চলো কর্নার, গোল হবে, চলো চলো কর্নার, গোল হবে, চলো। কিপার কিন্তু সেভ করে দিল বলটি। এবার বিটিসি হর্ষা রয়েছে কর্নারে, দেখা যাক গোল হয় কিনা। ও গোল কিন্তু আসলো না, বার পোস্টের ক্রসবারের উপর দিয়ে বল বেরিয়ে গেল মাঠের।
টাকা টাকা গুড কভার তো আবারও কিন্তু সুযোগ এসেছিল গোল করার, কিন্তু না হয়নি গোল। ফুল টাইমস বাসি কিন্তু বেজে গেল, ফুল টাইম স্কোর বিটিসি হটসা 1 নেতাজি স্পোর্টিং 3, ম্যাচ উইনার নেতাজি স্পোর্টিং ফাইনাল।